জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। বিজ্ঞানী নরমান মেয়ার 1988 প্রথম হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলি সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে তিনি হটস্পট কথাটি ব্যবহার করেন। অর্থাৎ হটস্পট হল পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বসবাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলগুলিকে হটস্পট বলা হয়। পৃথিবীতে প্রায় 34টি স্থলজ এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতবর্ষে 4টি এলাকা হটস্পট আছে, পূর্ব হিমালয়, ইন্দোবর্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। এই হটস্পটের যে প্রজাতির উপস্থিতি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে তাকে এন্ডেমিক প্রজাতি বলা হয়।